পুজোর গান আসতে চলেছে, তো পুজোর গানের প্ল্যানিংটা কখন থেকে শুরু হলো, মানে এবছর যে মানে ভিটামিন এম এর পর? এটা এই পুজোর গানের প্ল্যানিং একদমই ছিল না আইলোমা বাড়িতে, এটা হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে। কারণ এর গানের যে কথাগুলো, আমি একটা এরকম গান করতে চেয়েছিলাম যে এরকম একটা বাংলা, একদম বাংলা এবং মাটির মতন কথা হবে এরকম গান হোক। তো সেরকম কটা লাইন, চারটে লাইন হঠাৎ করেই পেয়ে গেছি, এবং পেয়ে যাওয়ার পরে গানটা লিখেছে আকাশ চক্রবর্তী, খুব সুন্দর লিখেছে। এবং ওই চারটে লাইন পেয়ে যাওয়ার পরে ডিসাইড করে ফেলি না এটা করতেই হবে। তখন প্রায় পুজোর মানে কী বলবো, আজ থেকে 15 দিন আগে আর কি, এর মধ্যে করা পসিবলই না সব কিছু অ্যারেঞ্জ করে। তারপরই প্ল্যান হয়, তারপর সব কিছু প্রোডাকশন চালু হয়, প্রোডাকশন চালু হয়ে হুড় 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 করে হয়ে যায়, এবং এখন তো রিলিজ করতে চলেছে। বনামীদের একটা খুব সুন্দর টিম আছে যারা খুব গুছিয়ে সবটা করেন, সেজন্য বোধ হয় খুব হেডেকটা তোমাকে অতটা মানে একটা তো থাকেই, তাও নিতে হয় না, মানে খানিকটা খুবই নিতে হয়। তাও বলবো যেহেতু টিমের মানে বিভিন্ন মানুষের কাছে ভাগ করে দেওয়া আছে কাজটা, সবচেয়ে বেশি হেডেক নিতে হয় আমাদের আমাদের কো প্রডিউসার সৈকত এবং যে ডিরেক্টর এটা সৈকত, ওকে সবচেয়ে বেশি হেডেক নিতে হয়। ও হেডেক নিতে ভালোবাসে, মানে সবটার মধ্যে ইনভলভ থাকবে আর কি। আচ্ছা, তোমার এডিট টেবিলেও ওর মানে ও না থাকলে ওর মনে শান্তি হয় না, ওকে ভীষণই খুঁতখুঁতে সবটা যেন ঠিক থাকে, এবং সেই কারণেই আমার হেডেকটা একটু কম বলতে পারো। কারণ আমাকে আর ওই দিকটা নজরই দিতে হয় না, যে আমি জানি ও একদম ঠিকঠাক করে নেবে। এবং একদম শুরু থেকে গান তৈরি হওয়া থেকে শুরু করে, তারপরে গান গিয়ে ওরা রেকর্ড করে পাঠিয়েছিল, সেটার মধ্যে কিছু যদি বক্তব্য বলার থাকে সেটা থেকে শুরু করে একদম এডিট হয়ে কালার হওয়া পর্যন্ত, ইনফ্যাক্ট লঞ্চের দিনও কীভাবে কী হবে সবটা ও মাথায় নেয় আর কি, ও ইনভলভ থাকে, সেই জন্য আমাকে হয়তো একটু কম নিতে হয়। কিন্তু একটা তোমার কী বলবো, ওই নিজেদের প্রোডাকশনের একটা ব্যাপার, তো সেটার একটা যে একটা মাথায় একটা টেনশন থাকে সেটা যতদিন না রিলিজ হচ্ছে ততদিন থাকে। এখন তো রিলিজ হওয়ার পরে প্রমোশনও চলতে থাকে, সেটারও একটা তোমার কি বলবো, এক্সাইটমেন্ট বলো টেনশন বলো সবটা চলতেই থাকে। বেশ মনোমিদি, তুমি তোমার স্টাইল স্টেটমেন্ট নিয়ে তো কোনো কথা হবে না, অনেকেই স্টক করে যে মনামী ঘোষ ঠিক এবছর কী পড়ছে, পুজোর সময় মনামিদির অ্যাটায়ার এবছর কী থাকছে? পুজোর সময় যদি আমার পার্সোনালি কোথাও যেতে হয় বা আমার কোনো কাজে নয়, এমনিতে কোথাও গেলাম বা আড্ডা মারছি বা কিছু, আমি সবসময় শাড়ি পরাই পছন্দ। পুজো শাড়ি ছাড়া হবে না, অন্য কিছুতে ভালো লাগে না শাড়ি, এবং একটু বাঙালি সাজ থাকবে, একটু রিলেটিভ থাকলো, কখনো কোনো দিন হয়তো একটু এই ফুলের মালা থাকলো মাথায় আর কি, এই ধরনের সাজ আমার পুজোর সময় পছন্দ। বেশ, দুর্গাপুজো বলতেই তিনটে জিনিস যদি তোমায় বলা হয়, কোন তিনটে জিনিস বলা হয়? দুর্গাপুজো বলতেই তিনটে জিনিস, এক হচ্ছে যদিও আমার এখন অতটা হয় না তাও নতুন জামা কাপড়, দুই হচ্ছে আমার ক্ষেত্রে একদিন ফ্যামিলি গেট টুগেদার মানে ফ্যামিলি নিয়ে আড্ডা, এবং তিন হচ্ছে, তিনটা কি বলি অ্যাকচুয়ালি অনেক কিছু, তো দুর্গাপুজো বলতে তিনটে জিনিস বলা খুব মুশকিল, হ্যাঁ তাও আমি আর একটা যদি বলি তাহলে অঞ্জলি দেওয়া বলতে পারি। অঞ্জলিটা প্রত্যেকবার মিস হয় না, অঞ্জলিটা চেষ্টা করি মিস না করতে, যদি আমার কোথাও জাজমেন্ট থাকে হয়তো সকাল থেকে তো একটা না একটা প্যান্ডেলে গিয়ে একটু অঞ্জলিটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু খুব দীর্ঘায়িত করবো না, তাই একটা ছোট্ট করে একটা প্রশ্ন করি, যে ছোটবেলার পুজো যদি বলি, একটা কোনো মজার ইনসিডেন্ট যদি বলো, মানে আমাদের সকলের জীবনেই হয়তো হয় যে খুব সুন্দর একটা ড্রেস পরলাম কিন্তু পায়ে পোস্কা পড়লো বলে কেনা জুতোটা পরতে পারলাম না, এরকম কি হয়েছে? প্রত্যেকবার হতো আমার, প্রত্যেকবার নতুন জুতো পরে প্রত্যেকবার পোস্কা পরতো, এবং কিন্তু আমি আমার তো মানে আমি ওটা ছোটবেলা থেকেই আমার ওই জিনিসটা আছে, কষ্ট করে হলেও ওই ফ্যাশনটা আমার চাই আর কি, তোমার পায়ে ফোসকা পড়ছে খুঁড়িয়ে হাঁটছি তাও আমি ওই জুতোটাই পরে থাকতাম, এটাই মজা। বেশ, এবছর দুর্গাপুজোতে তো তোমার গান চলছে প্যান্ডেলে প্যান্ডেলে, অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, কি প্ল্যানিং, মানে দেখতে দেখতে যাওয়ার প্ল্যানিং আছে কি সব? আলাদা করে কোনো ছবি দেখতে যাওয়ার প্ল্যান নেই, হয়তো প্রিমিয়ারে ছবিগুলো প্রিমিয়ারে যেতে হতে পারে, যাবো আশা করি, তার কারণ তাছাড়া আমার আর ছবিগুলো দেখা হবে না, এত ভালো ভালো ছবি আসছে প্রিমিয়ারে গেলেই দেখা হবে, এইটাই আপাতত প্ল্যান। এবং আমি আইলোমা বাড়িতে নিয়ে এত বিজি এবারে, আমার প্ল্যান সব কিছুই এই গানটাকে নিয়ে এবারে আইলোমা বাড়ি থেকে নিয়ে। দর্শকদের বলবো সবাইকে যে প্লিজ আমার গানটা দেখুন যেটা ইউটিউবে চলে এসেছে আইলোমা বাড়িতে, এবং অসম্ভব সুন্দর দেখতে গানটা, অসম্ভব সুন্দর শুনতে গানটা, এবং অসম্ভব ভালো একটা মেসেজ আছে।